প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার বগুড়ার এক ভাবির রেসিপি শেয়ার করব। আমি আর আমার ভাইয়ের বউ মিলে বগুড়ার ভাবির কাছে গোলাপ পিঠা বানানো শিখেছি, তো সেই ভিডিওটা শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। মানে এরকম উতরে উঠে না কেন দেবো নাকি খড়ে এখন শীতের দিন খালি পিঠা। তো আমরা আজকে যেহেতু পিঠা বানানোটাই শিখবো, গোলাপ পিঠা আসলে অনেক রকম করে বানানো যায়, তো ভাবির কাছে আমরা একদম সহজ একটা পদ্ধতি শিখে নিয়েছি, তো সেটাই শেয়ার করব। আসলে এটা কোনো রেসিপি না, শুধুমাত্র পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি আলাদা করে কিছু রেকর্ড করব না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখান না, হাতে কলমে দেখান কি দিছেন। আরে দেখান না, ও পিঠা একটা বসাইছেন, একটা বসাইছে, একটা বসাইছেন, না কাটলে পাপড়ি হবে নি। ময়দার আটার দেন, আবার আবার দেখান, আবার দেখেন, আবার দেখান। এটা মানে একটা ফিটের উপর একটা বসাইবেন। হ্যাঁ, ময়দার আটা লাগবে, এলা আটা হবে না, আটা দিয়ে হবে না। তারপরে এটা বসাই দিবেন একটু ইয়া করে। এরপরে আমি ঢুকতে চাই আমার হাতে দিয়ে। গোলাপ পিঠা বানানো তিন কাটা দিবেন, তিন কাটা দিয়েছি। আজকে ভাস্তে আমি ছোট নাকি আজকে
¿Qué es ¡Ay, le damos con el galardo, vamos! ¡Oye, falla, no le ¿Ahora cortamos? Voy para el cine, voy para mañana a dar una quinta. ¿Dónde haré el barrito? ¿Dónde está el barrito? ¿Saco más el barrito? ¿Dónde está? ¿Qué es lo que se llama? 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 ¿Q